নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে পালামুরুগান বলছি। 2010 সালে যখন আমরা হোমে অংশগ্রহণ করতে শুরু করি, তখন থেকে শ্রী আম্মা ভগবানের চিরন্তন অনুগ্রহ প্রাপ্তির অনুভব আমাদের ধন্য করে তোলে। প্রথম কয়েকটি হোমায় আমরা একক ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করেছিলাম, পারিবারিকভাবে অংশগ্রহণ করার ক্ষমতা ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের ব্যবসা তখন থেকেই উন্নতি লাভ করতে শুরু করে। কোয়েম্বাটুর বাজারে আমাদের একটি ছোট মুদির দোকান ছিল। সেই সময় মাসিক 50,000 টাকা আয় আমাদের যৌথ পরিবার পরিচালনার জন্য অপর্যাপ্ত ছিল। অন্য কোনো আয়ের উৎস না থাকায় আমরা সেই ছোট ব্যবসা চালিয়ে যেতেই বাধ্য হই। একত্রের একটি বিশেষ শিক্ষা আমার জীবনে ব্যক্তিগত উপলব্ধি হয়ে ওঠে ও হৃদয়ে গভীরভাবে প্রথিত হয়, তা হল যারা দেয় তারা পায়। আমরা দানগুণ আশীর্বাদ পেয়েছিলাম এবং ফিরে পেয়েছি তার বহুগুণ। পরিবার হিসাবে প্রথম হোমা সম্পন্ন করার পরে আমরা নিজেদের ব্যবসা খুচরা থেকে পাইকারিতে প্রসারিত করতে সক্ষম হই। এখন ওই বাজারে আমাদের একটি বিশাল দোকান হয়েছে এবং ব্যবসারও ব্যাপক বিকাশ ঘটেছে, আয় বহুগুণ বেড়েছে, আগের তুলনায় যা 10 গুণেরও বেশি। শ্রী পরম করুণা পরম জ্যোতির স্নেহময় অনুগ্রহে আমরা কোয়েম্বাটুরে একটি আবাসিক সম্পত্তি কিনে নিজস্ব বাড়ি নির্মাণ করেছি। আমাদের পরিবার সমৃদ্ধি লাভ করতে শুরু করে যখন থেকে আমরা দৈব কার্যের জন্য দান করতে শুরু করি। আমাদের নিবেদন কুচেলা সুদামার মতো খুবই সামান্য ছিল, কিন্তু শ্রী পরম করুণা পরম জ্যোতি ভগবতী ভগবান তাদের অফুরন্ত আশীর্বাদ রূপে নানা রকম ধন সম্পত্তি আমাদের প্রদান করে চলেছেন। আমাদের জীবন এবং হৃদয় পরিবর্তন করার জন্য প্রিয় শ্রী পরম করুণা পরম জ্যোতিকে জানাই অসংখ্য ধন্যবাদ।